আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড সেট মোবাইল সেটাকে একটা পিসির মতো, একটা কম্পিউটারের মতো ব্যবহার করে আমরা আমাদের বিভিন্ন কাজ করতে পারবো। বিশেষ করে যারা আমরা ইউটিউব এবং জিমেইল ইত্যাদিতে আমরা কাজ করি, মোবাইলের অনেক ফিচার আছে যেগুলো আমাদের এগুলো ওয়েবসাইটে শো করে না। তো আমরা কিভাবে একটা মোবাইলকে একটা পিসির মতো বা ডেস্কটপ মোড করব সেটা আমরা দেখব। আসুন আমি সরাসরি আপনাদেরকে পিসি এখানে নিয়ে যাই। আপনারা প্রথমে গুগলে যাবেন, ক্রোমে গিয়ে গুগলে এখানে লিখবেন, যেটা আমি অলরেডি লিখে এখানে ই করে রেখেছি। এই যে দেখুন আমার হাউ টু ওপেন ডেস্কটপ ওয়েবসাইট অন মোবাইল অ্যান্ড্রয়েড গাইড। তো এখানে আপনারা যখনই এখানে সার্চ করবেন এই জিনিসটা লিখে, তখনই আপনাদের এই ফিচারটা চলে আসবে। তো এখানে কিছু নির্দেশনা আছে, আমি আপনাদের মোবাইল সেটের সেই নির্দেশনাই মূলত দেখানোর জন্য আমি আপনাদেরকে ওয়েবসাইটে সাহায্য নিচ্ছি। তা আসুন প্রথমে দেখুন এখানে লেখা আছে www, গুগলে যাবেন। অর্থাৎ গুগলে যাওয়ার পরে এখানে আপনাদের 3-ডট মেনু আছে, এখানে ক্লিক করার পরে একটা ফিচার আসবে। দেখুন কি আসবে, মানে 3-ডট মেনুতে ক্লিক করার পরেই নিচের দিকে একটু টেনে এসে দেখবেন রিকোয়েস্ট ডেস্কটপ সাইট, কোনো কোনো সেটে থাকে এটা। যখনই এটাকে আপনারা টিক চিহ্ন দেবেন, টিক মার্ক দেবেন, টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের পুরা অর্থাৎ মোবাইলের স্ক্রিনটা এরকম হয়ে যাবে। এরপরে আরেকটু নিচে নেমে আসি, এরপরে কি হবে, এই যে দেখুন আগে ছিল একরকম, এখন টিক মার্ক দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম সাইজ আপনাদের ডিসপ্লেতে শো করবে। এখানে দেখাচ্ছে যে এই টিকমার্কে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের রিকোয়েস্ট ডেস্কটপ সাইট এখানে তীর চিহ্নটা দিয়ে চিহ্ন করে দেওয়া আছে, যে আপনারা এখানে ক্লিক করলে আপনাদের মোবাইলটা কম্পিউটার বা পিসি হিসাবে ব্যবহার করতে পারবেন। তার একটু নিচে আমরা নামি, এই যে দেখুন এটা আবার সেট সরাসরি আপনার যে মোবাইল ফোনে অ্যান্ড্রয়েডের যে সেটিংস ফাংশন আছে, সেটিং ফাংশন থেকেও আপনার ফোনটাকে একটা পিসিতে রূপান্তরিত করতে পারবেন বা একটা কম্পিউটার হিসাবে ব্যবহার করতে পারবেন। তো সেটিংসে যাবেন, আপনার হ্যান্ডসেটের সেটিংসে গিয়ে দেখুন সেভিং স্ক্রিনশট সেটিংস, সেটিংসে এসে এই ব্রাউজিং সেটিংস এখানে যাবেন, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে পরের স্টেপটা কি, পরের স্টেপটা হলো এই যে দেখুন ব্রাউজিং সেটিংসে আসার পরে সুইপ ফ্রড ব্যাকওয়ার্ড, এখানে আপনারা টিক চিহ্নটা এটা এরকম ইয়ে থাকবে, এটা আপনারা পূরণ করে ক্লিক করে দেবেন সুইপ আপ। তারপরে আসবেন আপনারা ব্রাউজিং সেটিংসের নিচের দিকে, এখানে হার্ডওয়ার্ড, এখানে আপনারা ক্লিক করে এটাকেও ভরে দেবেন। এখানে দেখেন ওয়েবসাইট সরি আমাদের একটু নেটের প্রবলেম হচ্ছে, এখানে দেখবেন আপনারা এটাকেও এই ফাংশনে এসে এখানেও ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এটা যখনই আপনারা ক্লিক করবেন তখনই আপনাদের এরকম ফিচার চলে আসবে। তো আসুন আমরা আর একটু সামনে যাই, সামনে গিয়ে দেখি এখানে দেখেন স্পিড মোড মোবাইল, গুগলের এখানে আছে কি অপশন মোবাইল, এখানে ক্লিক করবেন। এখানে মোবাইলে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের অপশন আসবে কয়টা, লাইট মোবাইল ডেস্কটপ, তখন আপনি এই ডেস্কটপে ক্লিক করবেন। ডেস্কটপে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইল ফোনটা পিসিতে রূপান্তরিত হবে বা একটা কম্পিউটারে রূপান্তরিত হবে, বা কম্পিউটারে যে যে কাজ করা যায় সে সে কাজ আপনারা এখান থেকে করতে পারবেন। আরেকটু নিচে আরেকটা প্রোগ্রাম দেখি,
এনআরআই প্রোগ্রাম সাধারণত, এই যে এখানে দেখুন আপনাদের সেটে যারা উইন্ডোজ পাওয়ার সেল, এখানে দেখুন এখানে আপনারা উইন্ডোজ টার্মিনাল মাইক্রোসফট কর্পোরেশন, এখান থেকে আপনারা সরাসরি এই সেটিংস, উইন্ডোজ সেটিংস পারফরমেন্স থেকেও আপনারা এইভাবে ইয়ে করতে পারবেন। দেখুন এখানে যেমন দেওয়া আছে, অফ করা আছে, আপনারা যখন এখানে ক্লিক করবেন তখন এটা সাথে সাথে ওপেন হয়ে যাবে। তো আসুন, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের মোবাইল ফোনকে পিসিতে রূপান্তরিত বা কম্পিউটারে রূপান্তরিত করতে হয়, এটা বুঝতে পেরেছেন। তো আমরা যখন এটাকে ডেস্কটপ মোড করে ফেলবো, তখন আপনারা এই গুগলে গিয়ে আমার মতো আপনারা সেট করবেন। যেমন আমরা এখন গুগলে যাব, গুগলে গিয়ে আপনারা লিখব www.gmail.com, এন্টার চাপব। এন্টার চাপার সঙ্গে সঙ্গেই এখানে দেখুন যে আমার একটা এখানে জিমেইল আছে, এই জিমেইল প্রোফাইলটা শো করছে, কিন্তু আমার এটা নতুন জিমেইল, যে কারণে এখানে আমার জিমেইল প্রোফাইল দেওয়া নাই। তো আমরা এই প্রোফাইলটা সেট করব। তো এখানে সরাসরি ক্লিক করব, সরাসরি ক্লিক করে আপনার মোবাইলেও সেম আমার এখানে যেভাবে শো করছে আপনার মোবাইল ফোনে সেভাবে শো করবে। তো এই ক্যামেরার উপরে ক্লিক করব, ক্যামেরার উপরে ক্লিক করার পরে এখানে দেখুন এখানে প্রোগ্রাম আসছে প্রোফাইল পিকচার, অ্যাড প্রোফাইল ফটো, এখানে আমরা অ্যাড প্রোফাইল ফটোতে ক্লিক করব। তো এটা আপনি কোথা থেকে নিতে যাচ্ছেন, আপনার মোবাইলে যদি আপনি রেডি ক্যামেরা দ্বারা ডিরেক্টলি ছবি তুলে এটা সেট করতে চান সেটাও পারবেন, অথবা আপনার গ্যালারিতে আপনার পছন্দ মতো যে ছবি আছে বা পিকচার আছে এটাকে আপনি সেট করতে পারবেন। তো আমার যেহেতু এখানে ওয়েব ক্যামেরাটা চালু নেই, যে কারণে আমি আমার কম্পিউটার থেকে নেব, আমার ফাইল থেকে নেব, সেজন্য আমি আপলোড ক্লিক করব। আপলোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে চুজ ফটো টু আপলোড, এখন আমার এখানে আমার পিকটা এটা নেব, আমি এটাকে আমি প্রোফাইল পিক হিসাবে ইউজ করব। আপলোডে ক্লিক করলাম, না এটা আমার ভালো লাগছে না, আমি এটাকে দেব না, তো সেক্ষেত্রে আমি এই তীর চিহ্নতে আমি ক্লিক করব, ক্লিক করে আমি ওই প্রোগ্রাম থেকে বের হয়ে আসলাম। আমি আবার একটা চুজ করব, আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে এই যে ফাইল আসছে এই ফাইলের ভেতর থেকে আমি অন্য একটা ফোল্ডারে যাব, এখান থেকে ক্লিক করলাম, এখানেও নেই ডাউনলোড, তো আমি ডাউনলোডে যাব। ডাউনলোডে গিয়ে আমাদের এইটাতে আমরা ই করব, ওপেন দিলেই আপনাদের এই জিনিসটা আপলোড হয়ে যাবে। এটা আমাদের আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেল। আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা এটাকে যদি চান এটা উল্টা এরকম ঘুরিয়ে ইচ্ছা মতো আপনারা সেট করতে পারেন। তো আমরা এইভাবে ঘুরিয়ে সেট করলাম, তো এবার সেভ প্রোফাইল পিক আমরা সেভ করে দিলাম। ওকে, দেখুন খুব সুন্দরভাবে আমাদের জিমেইলের প্রোফাইল পিকটা চেঞ্জ হয়ে গেল। এই ছিল আজকের, যে আমাদের জিমেইলটা কিভাবে আমরা যদি এটাকে প্রোফাইল দিই তাহলে আমাদের কি উপকার আসতে পারে। উপকারের ভেতর হলো যে আমরা যখন কাউকে একটা জিমেইল করি, আসলে প্রথম না এই জিমেইলটা অমুকের, এটা দেখবো কি না,
কিন্তু প্রোফাইল তো যদি আপনি নিজের প্রোফাইল দেওয়া থাকে, কাউকে যদি মেসেজ করেন বা জিমেইল করেন, তাহলে আপনার ছবি দেখে সে এক মানে আপনার গুরুত্বটা তার কাছে, যার কাছে যতটুকু গুরুত্ব, আপনার পিকচার দেখলে সাথে সাথে সে এটাকে দেখবে বা দ্রুত আপনি রেসপন্স পাবেন আশা করি। তো ধন্যবাদ সকলকে, আসলে এটা টিউটোরিয়ালটা খুবই ছোট ছিল, আর ভালো লাগলো অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থেকে আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।